আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম খানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে হুসনুল খাতিমা। আমাদের জীবনের এক সময় সমাপ্তি হবে, এই দুনিয়ার জীবন শেষ হবে আর আখেরাতের জীবন শুরু হবে, সেটা মৃত্যুর সাথে। মৃত্যু দুনিয়া এবং আখেরাতের মাঝখানে হচ্ছে ফাসিল, পৃথককারী। এ হুসনুল খাতিমা, শেষ সমাপ্তিটা ভালো হোক, আমাদের ভালো মৃত্যু আমরা হাসিল করতে পারি, ভালো অবস্থায় আমাদের মত হোক, এর লক্ষণ কি, এর জন্য আমাদের করণীয় কি। যে কোনো মমিন, যে ব্যক্তি সত্যিকার ইমানদার এবং আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আখেরাতমুখী, আখেরাতকে মুখ্য উদ্দেশ্য বানিয়েছেন, আশা করি এই আশাটা সবার যে আমার যেন মৃত্যুটা ভালো অবস্থায় হয়, ভালো হয়, হুসনুল খাতিমা হয়, শেষ সমাপ্তিটা ভালো হয়, এর জন্য আমাদের করণীয় কি, এভাবে প্রশ্ন একটি এসেছে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার দীর্ঘদিন ধরে ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যারা নেক জীবন যাপনের চেষ্টা করছেন এবং আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান আছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, সেখানে হিসাব দিতে হবে এবং জান্নাত না হয় জাহান্নাম, এই দুটো ছাড়া আর অন্য কোনো স্থান নেই, এতে আমাদের বিশ্বাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হুসনুল খাতিমা, উত্তম সমাপ্তি দান করেন। সূরে আলে ইমরান আয়াত নম্বর 102 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন আল্লাহকে ভয় করা উচিত, যেই ভয় মানুষকে ভালো কাজে, যাবতীয় ফরজ অজেব সন্নত মুস্তা ভালো কাজে উদ্বুদ্ধ করে, আর অন্যায় কথা কাজ থেকে, পাপাচার থেকে, সাগিরা ক্যাবিরা যাবতীয় অন্যায় থেকে, গুনাহ থেকে বিরত রাখে, হাক্কা তুকাতি, তাই হচ্ছে যথাযথ আল্লাহকে ভয় করা, আল্লাহর এটি হচ্ছে নির্দেশ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যু বরণ করবে না বা মৃত্যু মুখে পতিত হবে না মুসলিম হওয়া ছাড়া, মুসলিম হয়েই তোমরা মৃত্যু মুখে পতিত হবে, অর্থাৎ তোমাদের মতটা যেন ইসলামের অবস্থায়, ইমানের অবস্থায় মুসলিম হয়ে, আত্মসমর্পণকারী হয়ে ঘটে থাকে। এ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র মুসলিম হয়েই মৃত্যু মুখে পতিত হবে, মুসলিম হওয়া ছাড়া অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মত না আসে। তাহলে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমাদের শেষ অবস্থাটা যেন ইসলামের অবস্থায় থাকে, আর আমাদের জানা নেই যে কখন শেষ আমাদের অবস্থা, কখন আমাদের এই দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। দুনিয়া ধ্বংসকারী যে বস্তুটি অর্থাৎ মরণ ওঁত পেতে আছে, কখন আমাদেরকে ধরে ফেলবে এটা কারও জানা নেই। অমাতা দিন আফসুন বেয়ার দিন তামুদ, কেউ জানে না যে কোথায় কখন কি অবস্থায় মৃত্যু ঘটবে। সুতরাং আমাদেরকে সবসময় মুসলিম, মমিন, ইমানদার, সৎকর্মশীল হয়ে থাকার চেষ্টা করতে হবে, তাহলে আমরা ইসলামের অবস্থায় মৃত্যু হাসিল করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এইরকম সূরা বাকারা আয়াত নম্বর 132 আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশের কথা, ওয়াসা বিহা ইব্রাহিম ও বনিহ ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেদেরকে উপদেশ দিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন, দীনী উপদেশ, ও ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামও তার ছেলেদেরকে, বনি ইসরায়েলদেরকে, বংশধরকে উপদেশ দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে নবী ইউসুফ আলাইহিস সালাম, তার 12 ছেলে ছিল, এই 12 ছেলে থেকে 12টি গোত্র বা বংশ বনি ইসরায়েল, যাদেরকে বনি ইসরায়েল বলা হয়, আর অধিকাংশ আম্বিয়া রসুলগণ বনি ইসরায়েল বংশে এসেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশ এবং ইয়াকুব আলাইহিস সালামের উপদেশ, দুই নবী, দুই রাসুল আল্লাহ রাব্বুল আলামিনের
তার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ তার উপদেশ, আর কোরআনে কেরিমের উপদেশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ। আগের আয়াতটিতে সূরা আলে ইমরানে পেলাম কি উপদেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, ইয়া বানিয়া হে সন্তানরা, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন। দিন মানে আল্লাহ প্রদত্ত জীবন বিধান যেটি যুগে যুগে ইসলাম থেকেছে। ইন্না দিন আইনাল্লাহিল ইসলাম, প্রতিটি নবী রসুলগণের প্রতিটি মানুষের দিন হচ্ছে ইসলাম, এবং এর মৌলিক বিষয়গুলি সব এক। সমস্ত আম্বিয়া রসুলগণের মৌলিক বিষয় দাওয়াতের ছিল এক, শাখা প্রশাখা মাসাইলে পার্থক্য রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারীদের দিন হচ্ছে ইসলাম। ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন মানে দিন আল ইসলাম, আল্লাহ তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করেছেন, যা হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর আদেশ নিষেধকে শিরনত করে মেনে নেওয়া। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যু মুখে পতিত হয়েও না, মৃত্যুর তোমরা মুসলিম না হয়ে মরো না, অর্থাৎ তোমাদের মরণ যেন ইসলামের অবস্থায়, ইমানের অবস্থায়, তৌহিদের অবস্থায়, সুন্নার অবস্থায় আসে। এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমরা এই ইসলামের অবস্থায় মৃত্যু মুখে যদি পতিত হওয়ার সুযোগ পাই, ইমানের অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে সেটা হুসনুল খাতেমা হবে। সেটার মানে কি? আমাদের সমাজে বা মুসলিম সমাজে সাধারণভাবে যে কোনো দেশের এই ধারণা রয়েছে যে কোনো মানুষ যদি মসজিদে মারা যায় খুব ভালো মৃত্যু হয়েছে, মসজিদে মৃত্যু হয়েছে, অথবা যদি সালাত অবস্থায় সেজদার অবস্থায় মারা যায়, হ্যাঁ সালাতরত ছিল নামাজের অবস্থায় ছিল মারা গেছে, আহ ভাগ্যবান যে অমুক লোকছি সেজদার অবস্থায় মারা গেছে, সালাত অবস্থায় মারা গেছে, এমামতি করতে করতে মারা গেছে, সময় স্থানকে কেন্দ্র করে আমরা এসব কথা বলে প্রশংসা করে থাকি, জুমাবারে মারা গেছে, রমজান মাসে মারা গেছে, কদরের রাতে মারা গেছে, এসব কথা বলে থাকে। অনেকে মনে করেন যে কোরআন হাতে নিয়ে মারা গেছে, কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে, ভাগ্যবান, হ্যাঁ তার তকদির ভালো, তার হুসনুল খাতেমা হয়েছে, তার সমাপ্তিটা সুন্দর হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সময়কে, কালকে বা স্থানকে কেন্দ্র করে আমরা বলে থাকি যে অমুকের মৃত্যুটা ভালো হয়েছে, কারণ ভালো স্থানে মারা গেছে, মসজিদে হারামে মারা গেছে, মসজিদে নববীতে মারা গেছে, অথবা ভালো সময়গুলিতে মারা গেছে। অথচ চিন্তা করুন, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমীর কাছে খৈরুল বরিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন নিজ সজ্জায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে নিজের বিছানায় মারা গেছেন, এমনকি জিহাদের ময়দানেও মারা যাননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লামের পরে, তারও মৃত্যু হয়েছে বিছানায় বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যদিও তার শাহাদাতের কারণ মসজিদে হয়েছে, তার উপর আক্রমণ করেছে অগ্নিপূজক মজুস মসজিদে, কিন্তু ইন্তেকাল হয়েছে বিছানায়। অথচ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারা, তাহলে বোঝা গেল যে সবচাইতে ভালো মত পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ভালো মত পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে ভালো মত পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারা তিনজনে ইন্তেকাল করেছেন নিজ বিছানায়। তাহলে স্থান কাল এগুলোকে কেন্দ্র করে আমরা যে বলে থাকি সেটা আসলে সূক্ষ্ম কথা নয় বা সেটাই ফজিলতের বিষয় নয়। আসল তাহলে হুসনুল খাতিমা কি, উত্তম সমাপ্তি কি, যে ভালো মত আপনার কোনটা বলবেন। ভালো মত হচ্ছে যদি আপনি শিরক মুক্ত হয়ে মারা যেতে পারেন,
তৌহিদ নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হইতে পারেন, মওতের সময় তৌহিদকে আঁকড়ে ধরেছিলেন আপনি, আলহামদুলিল্লাহ তৌহিদবাদী মুসলিম আপনি। বড় শিরক, ছোট শিরক থেকে যাবতীয় রকমের শিরক থেকে প্রকাশ্য গোপনীয় সমস্ত রকমের শিরক থেকে মুক্ত অবস্থায় আপনি মারা গেছেন, শিরকের সাথে সম্পর্ক ছেদ করে মারা গেছেন। হুসনুল খাতেমা উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনি মুনাফিকি থেকে মুক্ত হয়ে মারা গিয়েছেন। আপনার মধ্যে কোনো রকমের বড় মুনাফিকিও ছিল না আর ছোট মুনাফিকি যেসব লক্ষণ রয়েছে সেগুলিও ছিল না। হুসনুল খাতেম উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনি বিদাত থেকে মুক্ত হয়ে মারা গেছেন। আপনার মধ্যে কোনো রকমের বিদাত ছিল না, না বাচনিক, না আমল কর্মগত, না আকিদাগত, কোনো রকমের বিদাত ছিল না, বড় বিদাত না ছোট বিদাত। হুসনুল খাতেম উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনি কোনো বান্দার ওপর, কোনো সৃষ্টির ওপর জুলম অত্যাচার করে মারা যাননি, না কোনো মুসলিমের ওপর, না কোনো অমুসলিমের ওপর, না কোনো আল্লাহর সৃষ্টির ওপর, হ্যাঁ গবাদি পশুর ওপর, কোনো কিছুর ওপর আপনি জালেম হয়ে মারা যাননি। হুসনুল খাতেমা উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনার কাঁধেই কোনো মুসলিমকে খুন করার বোঝা, কোনো মুসলিমের ধন সম্পদ বেইমানি করা, ধার নিয়ে মেরে নেওয়া, জি এই রকমের যেন গুনহার বোঝা নিয়ে হাজির না হন। কোনো মুসলিমের, মুসলিম ভাই হোক বোন হোক, মান ইজ্জত নষ্ট করেছেন, ইজ্জত আবরুর উপর আক্রমণ করেছেন, গালমন্দ করেছেন, আর এসব পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন এমনটা যেন না হয়। জবানের হেফাজত করেছেন, এই জবান দ্বারা আপনি কাউকে কষ্ট দেননি, আপনার হাত দ্বারা কষ্ট দেননি, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাউকে কষ্ট দেননি। হুসনুল খাতেমা উত্তম সমাপ্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের যথাযথ হক আদায় করেছেন, ফরায়েজ ওয়াজিবাত আদায় করেছেন, ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি হয়নি, ফজরের সালাত ছেড়ে দিয়েছেন, জামাত ছেড়ে দিয়েছেন, আর তারপরে মরণ এসে আপনার উপর হানা দিয়েছে এমনটা যেন না হয়। হুসনুল খাতেমা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিনের হকের পরে বান্দার হকও যথাযথ আদায় করেছেন, কারো হক আপনি নষ্ট করে আল্লাহর সামনে হাজির হননি, যে আপনার নেকির পাহাড় থেকে তারা সব নিয়ে চলে যাবে আর আপনি মফুলে সর্বহারা হয়ে যাবেন এমনটা নাই। শেষখানে দোয়া করব, আল্লাহ মাহসেন আকিবাতানা ফিল ওমরে কুল্লিহা, আল্লাহ আমাদের শেষ পরিণামটা যাবতীয় ক্ষেত্রে ভালো করা, দিন দুনিয়ার ক্ষেত্রে, ওয়াজের নামিন খিজিয়ত দুনিয়া ওয়াজাবিল আখের, আল্লাহ দুনিয়ার লাঞ্ছনা থেকে আর আখেরাতের পরকারের লাঞ্ছনা থেকে, পরকারের আজাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করো।